রাজ বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় দর্শক কথা বলছিলেন ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপি প্রধান হারুনুর রশিদ, আমরা ছিলাম সরাসরি তার বক্তব্যে। দর্শক, এদিকে রাজ বাংলা ব্যাংকের টাকার গাড়ি লুটের ঘটনাতে খুলনাতে সিএনবি এলাকায় অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এই বিষয়ে একটু সবশেষ তথ্যটা জেনে নিব। মামুন রেজা যুক্ত রয়েছেন আমার সঙ্গে। মামুন, অভিযানের সবশেষ পরিস্থিতি এখন কি দেখছেন আপনি? তানবীর, ঢাকা থেকে আসা ডিবি পুলিশের একটি টিম খুলনার জোড়াঘাট এলাকার সিএনবি কলোনি এলাকায় অভিযান চালাচ্ছে। এখানকার 2R2 নামের একটি বিল্ডিংয়ের ভবনের এই ভবনটির চারতলাতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ এখানে রয়েছে। নগরীর জোড়াঘাট এলাকায় এই সিএনবি কলোনি অবস্থিত। এই কলোনিতে মূলত সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা থাকেন, তবে যে বাসাটিতে অভিযান চালানো হচ্ছে সেটি জাহাঙ্গীর নামের একজনের বাসা। তিনি সরকারি কোনো কর্মচারী নন, আর এই ভবনটি মূলত পরিত্যক্ত একটি ভবন, সে কারণে কেউ কেউ অবৈধভাবে বাইরের লোকজন থাকে। এছাড়া সরকারি কর্মচারীরাও তারা নিজেরা বরাদ্দ নিয়ে অন্যদেরকে সাবলেট হিসেবে দিয়ে থাকেন। আর এই চারতলা থেকে এখান থেকে একজন পুরুষ এবং দুজন নারীকে ডিবি পুলিশ উদ্ধার করেছে। এছাড়া কিছু টাকা উদ্ধারের খবর আমরা শুনেছি, তবে এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ডিবি পুলিশ কিংবা খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। তারা বলছেন যে অভিযান চালানো হচ্ছে এবং অভিযান শেষ হলে তারা অভিযানে প্রাপ্ত তথ্য সাংবাদিকদেরকে জানাবেন। আর যে তিনজনকে আটক করা হয়েছিল তাদেরকে এখান থেকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে অন্য জায়গায় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এই অভিযান দেখার জন্য যারা এই সিএনবি কলোনির বাসিন্দা রয়েছেন, আশপাশের মানুষ রয়েছেন, তারা এখানে জড়ো হয়েছেন, উৎসুক মানুষ, তারাও জানতে চাইছেন আসলে যে এখান থেকে কয়জন আটক হয়েছে কিংবা কি ঘটনা ঘটেছে। তানবীর মামুন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন রেজা।